দেখুন আমরা আমি ভারতবর্ষের একজন নাগরিক, আমি ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেতে পারি। তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে আমরা গর্বিত যে আমরা মমতাদির দল করি। আর এখানে ত্রিপুরায় যেভাবে গণতন্ত্রের হত্যা হচ্ছে, এটা বোধ হয় ভারতবর্ষের রাজনীতিতে অত্যন্ত লজ্জনীয় জিনিস। আমি এসছি, আমরা আমাদের আগামী কর্মসূচি, আমাদের যারা সিনিয়র লিডাররা আছে সেটা আপনাদের ডিটেলসে বলে দেবে। এছাড়া কয়েকজন মন্ত্রীদের নামে এফআইআর করা হয়েছে, তাদেরকে পাঁচ থেকে ছজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে খোয়াইখানা দিকে, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির যদি কথা শোনেন তাহলে ভালো, আর না হলেই সবাই পাজি। ওনারা নিজের আইন নিজেদের হাতে নিয়ে নেন, ওনারা মানুষকে মানুষ বলেই করেন না। আর আজকের দিনের যে মিথ্যা ভাওতা নিয়ে ভারতবর্ষে 2014 সাল থেকে তারা রাজত্ব করছেন, আগামী দিন মানুষ বুঝিয়ে দেবে। তিনবার বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পুরো শক্তির নামিয়ে দিয়েছিল বাংলায়, কিন্তু জিততে পারেনি। আগামী দিনে ভারত এই 2021-এর বাংলার ইলেকশনের দিকে কিন্তু সারা ভারত তাকিয়েছিল। তাই আগামী দিন কিন্তু ভারত মমতাদির নেতৃত্বে একটা কিছু ভাবছে। পশ্চিমবঙ্গে তো আপনারা জয়ী হয়েছেন বিভিন্নভাবে, 2011 সালে যে পরিবর্তন এসছে সেই পরিবর্তনে কিন্তু বাংলার সার্বিক মানুষ একটা সুন্দর জায়গায় পৌঁছেছে সব দিক থেকে। 16 তারিখ যতটুকু জানা গেছে যে 16 তারিখ আপনারা খেলা দিবস পালন করছেন, ত্রিপুরা তো সেটা করবেন কিনা সেটা তো আমি বললাম, আমার সিনিয়র নেতৃত্বে যখন আসবে তখন ডিটেলস আপনাদের সাথে ত্রিপুরা করতে পারবেন। একটা কথা হচ্ছে যে আমরা সর্বভারতীয় দল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সিনিয়র নেতৃত্বরা এই নিয়ে ডিটেলস আপনাদের বলবে। হ্যালো।